হ্যালো এভরিওয়ান, ব্রেকফাস্টের পরে নেক্সট মিল স্ন্যাক্স। আমরা স্ন্যাক্স অনেক রকম হতে পারে, ব্রেকফাস্টের ঠিক দু ঘন্টা পরে আমরা ভেজিটেবলস বয়েল খেতে পারি, আর একটা মোসম্বির খেতে পারি, বা যে কোনো ফ্রুট আমরা নিতে পারি, আর তার সাথে গ্রিন টি। তো আমি কীভাবে ভেজিটেবলস বয়েল করি, কীভাবে খাই, আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি, অবশ্যই দেখো। আর তার সাথে গ্রিন টি কীভাবে খাই, তবে অবশ্যই একটা ইম্পর্টেন্ট কথা যে গ্রিন টি কখনো, গ্রিন টি যে ব্যাগ পাওয়া যায় বাজারে, সেই ব্যাগ, টি ব্যাগ তোমরা ইউজ করো না, টি ব্যাগ ইউজ করা উচিত নয়। লুজ গ্রিন টি লিফ তোমরা অবশ্যই ইউজ করবে। আমি কীভাবে বানাচ্ছি তোমরা দেখো। ব্রেকফাস্টের দু ঘন্টা পরে আমার এই বয়েল ভেজিটেবলস খাবো, তার মধ্যে ইনগ্রেডিয়েন্টস থাকছে এই টমেটো, বিনস কিংবা বরবটি, লাউ, পেঁপে, গাজর, আরও যা যা সবজি, সবুজ সবজি হতে পারে, সিজনের যে কোনো সবজি এখানে প্রথমে কেটে নিয়ে নেব, তারপর সবজিগুলোকে ভালো করে ধোব, ভালো করে ধুয়ে নিয়ে সেটিকে কুকারের মধ্যে নেব। কুকারে নিয়ে সেদ্ধ করতে দেবো 10 মিনিট। 10 মিনিট পরে কুকার নামাবো। সব সবজি সেদ্ধ হয়ে গেছে, এরপর এটিকে ঠান্ডা করতে দেবো। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ওয়েট করব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিক্সিতে সব ভেজিটেবলস, মানে বয়েল ভেজিটেবলস নিয়ে নেবো। এবার মিক্সিতে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড হয়ে গেলে, এই তো দেখাই যাচ্ছে গ্রাইন্ড হয়ে গেছে, মানে একদম ভেজিটেবল পেস্ট হয়ে গেছে, বয়েল ভেজিটেবলস পেস্ট করে একটা বাটিতে ঢেলে নেব। একটু গোলমরিচ নিয়ে নেব, সঙ্গে লেবু নিয়ে নিতে পারি, আর তার সাথে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস মেশাবো, এটার নাম হচ্ছে তিসি, ফ্ল্যাক্স সিড। তিসি বাজারে কিনতে পাওয়া যায়, এটিকে আমিও গ্রাইন্ড করে নিয়েছি। গ্রাইন্ড করে নিয়ে সেই পাউডার, ফ্ল্যাক্স সিড পাউডার মিশিয়ে নিয়েছি। আমার বয়েল ভেজিটেবলস একদম তৈরি, আর এর সাথে রাখবো গ্রিন টি। তো গ্রিন টি কীভাবে তৈরি করি সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে চায়ের জন্য সসপ্যান নেব, আর 1 গ্লাস জল সেই সসপ্যানে ঢেলে নেব এবং সেই জলকে ফোটাবো। প্রথমেই বলে রাখি যে আমরা গ্রিন টি নেব, এই গ্রিন টি টি ব্যাগ কখনোই ইউজ করব না, কারণ টি ব্যাগ নেওয়া উচিত নয়। আমরা লুজ লিফ গ্রিন টি খাবো, আর আমি লিপটনের গ্রিন টি ইউজ করি। লিপটনের গ্রিন টিটাই আমার কাছে খুব ভালো ব্র্যান্ড বলে মনে হয়েছে, তোমরা যে কোনো ব্র্যান্ড ইউজ করতেই পারো। তো যখন জল ফুটে যাবে তারপর নামিয়ে নেব। নামানো অবস্থায় 1 চামচ গ্রিন টি নিয়ে নেব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 10 মিনিট পরে যখন সেই চা পাতা ভিজে যাবে, ছাঁকনিতে করে ছেঁকে নিয়ে কাপে ঢেলে নেব। আর গ্রিন টির রং এরকমই হয়, কিছুটা অরেঞ্জ কালার। আর আমার সেকেন্ড মিল থাকছে বয়েল ভেজিটেবলস উইথ গ্রিন টি। এর সঙ্গে অনেক কিছুই আরও নেওয়া যেতে পারে, একটা যে কোনো ফল নেওয়া যেতে পারে, টক দই নেওয়া যেতে পারে, অনেক কিছু নেওয়া যেতে পারে। আপাতত আমার এই সেকেন্ড মিলে এই বয়েল ভেজিটেবলস উইথ গ্রিন টি থাকছে। ওকে, থ্যাংক ইউ।